বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখাবো হুন্ডা কোম্পানির সিডি এইটটি অরিজিনাল জাপানি একটি বাইক এই বাইকটি কিন্তু ডিজিটাল নাম্বার প্লেটের বাইক আমি আজ পর্যন্ত যতটি সিডি এইটটি বাইক বিক্রি করছি এর মধ্যে বাইকটি একদম বেস্ট বাইক আর এই বাইকটি হচ্ছে আপনার ডিজিটাল নাম্বার প্লেট দেখুন আমি একটিবার আপনাদেরকে দেখিয়ে দিই ডিজিটাল প্লেটের বাইক দেখতে পাচ্ছেন জয়পুরহাটের ডিজিটাল প্লেট দেখুন আমি আজ পর্যন্ত যে কটা বাইক বিক্রি করেছি সব ছিল অ্যানালগ এটি হচ্ছে ডিজিটাল নাম্বার প্লেট দেখতেই পারতেছেন বাইকটি কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ আছে মানে ভালো কন্ডিশনে রয়েছে বাইকটি মেইন পার্টের কোনো কিছু খোলা পড়েনি নি ইঞ্জিনের একদম ওকে যারা একটি ভালো মানের সিডি একটি বাইক কিনতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক তারা বাইকটি নির্দিধারে নেবেন এই বাইকটি আমার বাইক যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাইকটি নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এর আগে একটি কথা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল বেলমাউন্টে বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বাইকটির পার্টস পা সব কিছুই একদম যা আছে সাতকার অরিজিনাল ঠিক আছে দেখতে পারতেছেন বাইকটি কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ কন্ডিশনের বাইক ভালো মানের বাইক যারাই বাইক নিতে ইচ্ছুক তারা আমার সাথে যোগাযোগ করে বাইক নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডিজিটাল নাম্বার প্লেটের বাইক দেখুন বাইকটি এত সুন্দর আছে বলার বাহিরে আমি সব কিছু বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব এই ভিডিও আপনারা সম্পূর্ণ দেখলে সব কিছু বিস্তারিত জানতে পারবেন তারটি যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন একদমই কিন্তু ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ আছে মাঠঘাটটি যদি দেখাই আমি আপনাদেরকে দেখুন একদমই ফ্রেশ দেখুন এই পাঁচ যদি দিয়ে আমি আপনাদেরকে দেখাই রিংগুলা আর এটা কিন্তু মেড ইন জাপান দেখুন লেখা আছে জাপান এগুলো কিন্তু একদম অরিজিনাল রিং শক যদি আমি আপনাদেরকে দেখাই দেখুন আর এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে একটিবার দেখাই বাইকটি যদি সামনের লুকসটি দেখাই আমি একটিবার দেখুন আপনার হেডলাইট তারপরে হচ্ছে আপনার মিটার এগুলো কিন্তু অরিজিনাল এগুলো কিন্তু সাতক্ষ দেখুন আমি আমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন লেখায় আছে জাপান দেখুন এই সাইডে দেখুন মানে যা আছে গাড়ির সাতকার পার্শপাতি ওকে আপনার হেডলাইট ইন্ডিকেটর লাইট মিটার এখন যদি দেখা হচ্ছে টাঙ্কিটা দেখুন একটুবার এই পাশ থেকে যদি আমি একটা বার দেখাই দেখুন এই সাইড থেকে একটিবার ভালো করে লক্ষ্য করুন এইবার বলবো হচ্ছে এই বাইকটির কার্বোটার নিয়ে কথা কার্বোটার কিন্তু অরিজিনাল জাপানি যা আছে সাতকার পার্শপতি বাইকটির ইঞ্জিনের মেইন পার্ট কোনো কিছুই খোলা পড়েনি একদম ফ্রেশ আছে ইনটেক ইঞ্জিন দেখুন মেড ইন জাপান যারা একমাত্র সিডিএইটি সম্পর্কে জানেন বোঝেন তারাই একমাত্র সিডিএইটির মর্ম বুঝবেন অন্য কেউ বুঝবেন না যারা এগুলো নিতে চায় যারা কিনতে চায় তারা একমাত্র শৌখিন লোক হয় আর প্লাস তারাই একমাত্র বোঝে যে গাড়ির মর্মটা কী এইটি গাড়ি যদি চলে দুই বছর এগুলো চলবে হচ্ছে চল্লিশ বছর দেখুন জাপান এই পাশ থেকে যদি কভারটি একটিবার দেখাই দেখতে পারতেছেন সম্পূর্ণ একদম ফ্রেশ এই সাইড থেকে দেখুন একটিবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই সম্পূর্ণ ভালো আছে জাস্ট খালি এই শকাপটা নতুন লাগান হয়েছে এটি হচ্ছে আপনার সিটি হানিটের শকাপ ওকে তা পার্স পার্টি আছে সব কিছুই অরিজিনাল এটা সাৎকার বাইকটি যদি এই সাইড থেকে একটিবার দেখায় আপনাদেরকে দেখুন সম্পূর্ণ কিন্তু দেখতে এমন হবে বাইকটির এই সাইড থেকে যদি দেখায় দেখুন একদম ফ্রেশ যদি বলি এখন পিছনের টায়ার সম্পর্কে দেখুন একদম ফ্রেশ আছে ভালো আছে সামনের টায়ার পিছনের টায়ার একদমই সুন্দর নাম্বার সম্পর্কে যদি এখন বলি জয়পুরহাট বিএটি থেকে সারা কাগজ করা ডিজিটাল নাম্বার প্লেট দেখতেই পারতিছেন তিন পার্ট কাগজ একদমই রেডি আছে ঠিক আছে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি আমি যতদিক গাড়ি এখন পর্যন্ত বিক্রি করছি মিনিমাম ধরেন ত্রিশ পঁয়ত্রিশটা কিন্তু তার মধ্যে আজকেই মানে এটা আমি মানে পাইছি হচ্ছে মানে কপাল গুঁজা যাই গাড়িটা নেবে তাই কপাল গুজা আর কি পাবে ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি সচরাচর কিন্তু সিডি ডিজিটাল ডিজিটাল প্লেটের নাম্বার পাওয়া যায় না দেখুন একদমই সারা জীবনের কাগজ রেডি করা এই বাইকটিতে আপনার একটি টাকারও কাজ নেই এই সাইড থেকে যদি একটি সাইলেন্সারটি দেখিয়ে দিই দেখুন সম্পূর্ণ কিন্তু একদম ফ্রেশ বাইকটির এই সাইড থেকে একটি বার দেখুন বলতেছি বাইকটির একটি নাট খোলা পড়েনি একদম হচ্ছে নিখুঁত এই সাইড থেকে যদি একটি আমি আপনাদেরকে দেখাই দেখুন এই চাপ কিন্তু এটা সাতকার দেখুন মিটার দেখতেছেন এটা কিন্তু সাতকার কাটা সব কিছু ওঠে একদম এই বাইক কেনা অবস্থায় যেরকম ছিল মিটার হেডলাইট লাইট তবে লাইট এগুলো মানে সাথে কার আর একটি কথা বলতে চাই কতগুলো চলেছে এটা দেখে লাভ নাই এটা আসলে ডিজিট কমান যায় বাড়ান যায় ঠিক আছে এখন আমি আপনাদেরকে দেখাবো বাইকটি সাউন্ড একদম স্মুথ সাউন্ড কিন্তু বাইকটির ধোয়া দেয় না আমি ভুল ব্রেকআপ দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন দেখতেই পারলেন বাইকটির সাউন্ড বন্ধ করে দিলাম তো দেখতে পারলেন বাইকটির সাউন্ড আর আজ পর্যন্ত আমি যে কয়টি বাইক বিক্রি করছি এর মতো ভালো এইটি আর কি এখনও পাই আমি আর ডিজিটাল নাম্বার প্লেট যে মানুষটি ছিল মানে বিক্রি করছে উনি কিন্তু শৌখিন মানুষ একদম ফ্রেশ কন্ডিশনের বাইক আছে বাইকটি নেওয়ার পর আপনি একটি টাকারও খরচ নাই খালি নেবেন তেল দিবেন আর চালাবেন ঠিক আছে তেল দিবেন আর চালাবেন আর আপনার কোনো কাজ নাই বাইকটির মাইলেজও পেয়ে যাবেন প্রায় সত্তর থেকে সত্তর কিলোমিটার পার লিটারের মতো ওগুলো বাইক মানে কিনা মানে হচ্ছে আপনার তেলের সাশ্রয় বাইক আর হলো মেকানিকাজ যাওয়া লাগবে না বাইকগুলো না একদম সম্পূর্ণ ভালো মানের দেখতেই পারতেছেন হলো টেক্সই বাইক তো জানা নেবেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন এই বাইকটি আমার বাইক এখন বলো বাইকটির প্রাইস তো এই বাইকটির প্রাইস যদি আমি আপনাদেরকে বলি এই বাইকটির প্রাইস হচ্ছে চৌষট্টি হাজার টাকা আপনারা আমার সাথে কথা বলে দাম দরটি ফিক্স করতে পারেন বেশি কিন্তু সম্মানই করতে পারবো না হালকা সম্মানই করতে পারবো চৌষট্টি হাজার টাকা ঠিক আছে হালকা সম্মানি করতে পারবো বেশি কিন্তু সম্মানি করতে পারবো না যারা নেবেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বাইক নেবেন দাম দরটি ফিক্সড করে নেবেন আমার সাথে কথা বলে ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম